আসসালামু আলাইকুম, সবাইকে ডেরাগড় থেকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো চান্দা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি কেটে নেইনি, কিন্তু ভেতরের যেই ময়লাটা থাকে শুধু সেই ময়লাটা একটু ফেলে নিয়েছি। ময়লাটা ফেলে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে চান্দা মাছের বড়া। চান্দা মাছ দিয়ে কিভাবে খুব সহজে বড়া বানানো যায় আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাবো। আমি এখানে আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো এখন আমি খুব ভালোভাবে শিলপাটায় বেটে মিহি করে নেব। তারপরের স্টেপ দেখতে থাকুন ভিডিওটি না টেনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছ কিন্তু আমি বেটে নিয়েছি। তো একটু হাতে ধরে দেখিয়ে দিতে চাই কতটা সফট হয়েছে। এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় দুইটার মতো, মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর মরিচ নিয়েছি প্রায় 7 থেকে 8টার মতো। আপনারা যে যতটুকু ঝাল খাবেন সেরকম পরিমাণের বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আমি নিয়েছি আমার পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। তারপর এখন আমি দিয়ে দিব প্রায় 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। 1.5 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ময়দা, প্রায় 2 চামচ পরিমাণ ময়দা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, প্রায় 1/4 চামচের। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, প্রায় 1 চামচ। মরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ। সবশেষে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। তারপর এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাছের সাথেই প্রচুর পানি আছে। আর আপনারা এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার আর ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু বড়াটা খুব ক্রিসপি হবে আর খেতেও ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, আমার মাখানো শেষ। এখন আমি বড়াটা চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা তাওয়া বসিয়ে গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমি বড়া বানানোর জন্য এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু এরকমভাবে করে নিয়ে তারপর এরকমভাবে ছেড়ে দিতে হবে। এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি একটু এপাশ ওপাশ করে ভেজে নেব। আপনারা নিশ্চয়ই আমার বড়া বানানোর স্টেপগুলো ফলো করেছেন। আমার বড়া বানানো কিন্তু প্রায় শেষ। আমি এইভাবে একবার দুইবার উল্টিয়ে বড়াটা কমপ্লিট করে নিলাম। আমি একটু আপনাদেরকে বড়াটা চুলা থেকে নামিয়ে দেখানোর চেষ্টা করছি ভেতরটা কেমন হলো। তেলটা ছেঁকে আমি একটু তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার চান্দা মাছের বড়াটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখন একটা একটু আমি ভেঙে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা দারুণ হয়েছে। আর এরকমভাবে বড়া বানিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন চান্দা মাছ দিয়ে বড়ার রেসিপি কেমন হলো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি
তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।